দেশের বাইরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ এবং দেশের বাইরে বিদেশি সামরিক তৎপরতা বাড়াতে $50 কোটি একটি বিলে একচেটিয়ে সমর্থন দিয়েছে ইরানের এমপি। বিলটি পাশের সময় এমপিরা আমেরিকা নিপাত যাক বলে স্লোগান তোলেন। ইরানের সংসদের স্পিকার আলি লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সন্ত্রাসী তৎপরতা এবং অ্যাডভেঞ্চারের জবাব দিতে এই পদক্ষেপ। জানুয়ারিতে একটি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আমেরিকা জুলাই মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা বসায়। তার পাল্টা পদক্ষেপ হিসেবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে ইরান। সংসদে অনুমোদন পাওয়া বিলটিতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক এবং গোয়েন্দা তৎপরতার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মীমাংসাকারী আব্বাস আরাকচি বলেছেন, নতুন এই বিলের অর্থ এই নয় যে ইরান পারমাণবিক মীমাংসা চুক্তি থেকে বেরিয়ে আসছে। পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের সত্ত্বে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠানোর ব্যাপারে 2015 সালে বিশ্বের 6টি দেশের সাথে ইরানের একটি মীমাংসা চুক্তি করে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির ঘোর বিরোধী।